হলোব্রুক ম্যানারের হন্টিং মেলোডি। বাতাস গাছের মধ্যে দিয়ে চিৎকার করে পাতাগুলিকে ছিটকে পাঠাচ্ছে পুরনো ফাটলযুক্ত ফুটপাথ জুড়ে হলোব্রুক ম্যানারের দিকে। এক সময়ের বিশাল প্রাসাদটি চাঁদের আকাশের বিপরীতে সিলুয়েট হয়ে দাঁড়িয়েছিল, এর জানালাগুলি খালি চোখের মতো অন্ধকারে উঁকি দিচ্ছে। খুব কম লোকই এর কাছাকাছি যেতে সাহস করেছিল, কারণ জায়গাটি সম্পর্কে প্রচারিত গল্পগুলি এমনকি সবচেয়ে সাহসী মেরুদণ্ডকেও কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিংবদন্তি ছিল যে ম্যানটি অভিশপ্ত ছিল। এর দেয়ালে একটি মর্মান্তিক প্রেমের গল্পের স্মৃতি রয়েছে যা একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। কয়েক দশক আগে এলেনার নামে এক তরুণ এবং সুন্দর পিয়ানোবাদক ম্যানরে থাকতেন। তিনি তার দুর্দান্ত প্রতিভার জন্য দূর দূরান্তে পরিচিত ছিলেন। তার আঙ্গুলগুলি চাবি জুড়ে এমনভাবে নাচছিল যেন কোনো ইথারিয়াল শক্তির অধিকারী। এলিয়ানোর ভিক্টর নামে একজন সাহসী তরুণ শিল্পীর সাথে গভীরভাবে প্রেমে পড়েছিলেন, যিনি ক্যানভাসে এর সৌন্দর্য ক্যাপচার করতে শহরে এসেছিলেন। তাদের ভালোবাসা এমন তীব্রতায় জ্বলে উঠল যা কেবলমাত্র আকাশে আঁকা জ্বলন্ত সূর্যাস্তের সাথে মিলিত হতে পারে। কিন্তু সুখ ক্ষণস্থায়ী ছিল, কারণ ভিক্টরের ঈর্ষান্বিত প্রবণতা তাদের সম্পর্ককে বিষিয়ে তুলতে শুরু করেছিল। তিনি এলেনারের প্রতি আচ্ছন্ন হয়ে পড়েন। তিনি নিশ্চিত হন যে তিনি যে নোটটি খেলেন তা অন্য পুরুষের জন্য একটি বার্তা। এক ঝড়ের রাতে তাদের প্রেম একটি মর্মান্তিক ক্রোসেন্ডোতে পৌঁছেছিল। দুজনের মধ্যে একটি উত্তপ্ত তর্ক হিংসাত্মক হয়ে ওঠে এবং ক্ষোভের মধ্যে ভিক্টর একটি ভারী ফুলদানি দিয়ে এলেনরকে আঘাত করেন। সে পড়ে গেল, তার মাথা পিয়ানোর কোণে আঘাত করল, হাতির দাঁতের চাবিতে রক্তাক্ত দাগ রেখে গেল। তিনি কি করেছেন তা বুঝতে পেরে ভিক্টর রাতের মধ্যে পালিয়ে যান। এলিয়েনের প্রাণহীন শরীরকে ভেঙে যাওয়া কাঁচ এবং ভাঙা স্বপ্নে ঘেরে রেখে সেই রাত থেকে হলোব্রুক ম্যানরে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। পিয়ানো একসময় সৌন্দর্য এবং আনন্দের উৎস, এখন ভুতুড়ে সুর নিঃসৃত হয়েছে যা এলেনের বেদনা এবং দুঃখের প্রতিধ্বনি বলে মনে হচ্ছে। চাবিগুলো নিজেরাই বাজবে, আঙ্গুলগুলো তাদের উপর ভুতুড়ে অন্য জাগতিক নাচে। শহরের লোকেরা দাবি করেছিল যে তিনি বাতাসে এলেনের শোকার্ত কান্না শুনতে পেয়েছেন, তার সঙ্গীত তার হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য বিলাপ। বছরের পর বছর যেতে যেতে ম্যানরটি একটি ভয়ের জায়গা হিসাবে খ্যাতি অর্জন করে। লোকেরা রাতের বেলা জানালায় জ্বলজ্বল করা ভয়ঙ্কর আলো এবং অদেখা চোখ দিয়ে দেখার শীতল অনুভূতির কথা বলেছিল। এমনকি কেউ কেউ দাবি করেছেন যে কাচের মধ্য দিয়ে এলেনের ফ্যাকাশে চিত্রটি দেখা গেছে, তার চোখ ফাঁকা এবং হৃদয়বিদারক দুঃখে ভরা। একদিন একদল রোমান সন্ধানকারী কিংবদন্তির পিছনে সত্য উদ্ঘাটন করার জন্য হলোব্রুক ম্যানরে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। ক্যামেরা ও ফ্ল্যাশলাইটে সজ্জিত উত্তেজনা এবং আতঙ্কের মিশ্রণে তারা জরাজীর্ণ প্রাসাদে প্রবেশ করে। অভ্যন্তরের বাতাস একটি মৃদু গন্ধে ভারী ছিল এবং চকচকে মোমবাতির আলো দেয়ালে ভয়ঙ্কর ছায়া ফেলেছিল। দলটি প্রাসাদটি অন্বেষণ করার সাথে সাথে অদ্ভুত ঘটনাগুলি উন্মোচিত হতে শুরু করে। দরজাগুলি নিজেরাই খুলে গেল, ঠান্ডা ড্রাফটগুলি তাদের ত্বকে ব্রাশ হয়ে গেল এবং অস্পষ্ট ফিসফিসগুলি বাতাসে স্থির হয়ে উঠল। তাদের ভয় সত্ত্বেও তারা চাপা দিয়েছিল ম্যানরের হৃদয়ের গভীরে টানা হয়েছিল। একটি দীর্ঘ করিডোরের শেষে একটি ঘরে তারা একটি পুরানো গ্র্যান্ড পিয়ানোতে হোঁচ খেয়েছিল, এর কাঠটি জীর্ণ এবং বয়সের সাথে ফাটল। তাদের কাছে যাওয়ার সাথে সাথে বাতাসটি শীতল হয়ে উঠল এবং ঘরটি এক অন্য জাগতিক আভায় ভরে গেল। সতর্কতা ছাড়াই পিয়ানোর ঢাকনা খুলে গেল এবং চাবিগুলি একটি ভুতুড়ে সুর বাজাতে শুরু করল, সেই একই দুঃখের সুর যা কয়েক দশক ধরে শোনা যাচ্ছিল।
সন্ত্রাস দলটিকে গ্রাস করেছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা একা নয়। ইলেনরের ভূত তাদের সামনে বাস্তবায়িত হয়েছিল, তার বর্ণালী রূপটি একটি ছেঁড়া গাউনে আবদ্ধ। তার চোখ একসময় জীবন দিয়ে উজ্জ্বল, এখন একটি শূন্যতা ধারণ করেছে যা তাদের মেরুদণ্ডে শীতল করে দিয়েছে। তিনি চাবিগুলির দিকে তার ইথারিয়াল হাত বাড়িয়ে দিলেন, তার আঙ্গুলগুলি তাদের উপরে ঘোরাফেরা করছে, যেন তার কাছ থেকে এত অনায়াসে প্রবাহিত সঙ্গীতটিকে পুনরায় তৈরি করার চেষ্টা করছে। গ্রুপের নেতা, সেই মুহূর্ত পর্যন্ত সন্দেহবাদী, এলিয়েনরের করুণ ভাগ্যের জন্য সহানুভূতির ভিড় অনুভব করেছিলেন। তিনি এগিয়ে গেলেন, ভৌতিক চিত্রটির সাথে কথা বলার সময় তার কণ্ঠ কাঁপছিল। এলিয়েনর, আমরা এখানে আপনাকে শান্তি খুঁজে পেতে সাহায্য করতে এসেছি। আপনার সঙ্গীত এই জায়গাটিকে অনেক দিন ধরে তাড়িত করেছে। আপনার গল্প বলার জন্য আমাদেরকে হতে দিন। যেন তার কথায় ছুঁয়ে গেল, এলিয়েনরের দৃষ্টি তার সাথে মিলিত হল এবং ক্ষণস্থায়ী মুহূর্তের জন্য তার চোখে একটি স্বীকৃতির স্ফুলিঙ্গ জ্বলে উঠল, এবং তারপরে একটি চূড়ান্ত শোকের দীর্ঘশ্বাসের সাথে তিনি তার হাত নামিয়েছিলেন এবং সঙ্গীত বন্ধ হয়ে যায়। ঘরটি স্থির হয়ে উঠল, নিপিডক পরিবেশটি এমনভাবে উঠছে যেন বাতাস থেকে একটি ওজন তুলে নেওয়া হয়েছে। সেই রাত থেকে হলব্রুক ম্যানর বদলে যেতে লাগল। ভূতুড়ে সুর এবং ভৌতিক রূপের গল্পগুলি ম্লান হয়ে গেছে, প্রশান্তির অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এক সময়ের ভয়ঙ্কর প্রাসাদটি ঐতিহাসিক এবং পর্যটকদের জন্য একইভাবে আগ্রহের জায়গা হয়ে ওঠে, এটি কেবল তার অন্ধকার ইতিহাসের জন্যই নয়, এমন একটি প্রেমের গল্পের দিকেও আকৃষ্ট হয়েছিল যা করুণ পরিণত হয়েছিল। এবং তাই যে অভিশাপটি এলেনরের আত্মাকে ম্যানরের সাথে বেঁধে রেখেছিল তা একটি সহজ করুণার দ্বারা ভেঙে গেছে। বছরের পর বছর ধরে প্রতিধ্বনিত হওয়া ভূতুড়ে সুরটি অবশেষে তার সমাধান খুঁজে পেয়েছে, শুধুমাত্র একটি দীর্ঘ হারিয়ে যাওয়া প্রেমের ফিসফিস ছেলে যা চিরকাল হলব্রুক ম্যানরের দেয়ালে খোদাই করা হবে।